নোটিফিকেশন লোকালাইজেশন লারাভেল 5.7 এর আরেকটি নতুন ফিচার। এটা হচ্ছে আপনি যখন কোনো ইউজারকে যদি ইমেইল করতে চান কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেই ইমেইল টেমপ্লেটটাকে তাকে পাঠাতে পারেন। সেটার জন্য আমরা আমাদের প্রজেক্টটি ওপেন করব, সেটা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এটা পাঠাবেন। ওপেন করে আমাদের যেহেতু ইমেইল সেন্ড হবে, সেই জন্য আমাদের ইমেইল কনফিগারেশন যেটা আছে মেইল ট্র্যাপের, সেই ইমেইল কনফিগারেশনটা চেক করে নিলাম। যেহেতু আমাদের নোটিফিকেশন চেঞ্জ করতে হবে, সো আমরা একটি নোটিফিকেশন ক্রিয়েট করব, পিএসপি আর্টিজান মেক নোটিফিকেশন হ্যালো নোটিফিকেশন। নোটিফিকেশনটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে অ্যাপ এইচটিটিপির মধ্যে নোটিফিকেশনটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আসলে দেখতে পাবেন যে নোটিফিকেশন ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে, এখানে দেওয়া আছে হ্যালো নোটিফিকেশন ডট পিএসপি। এখানে থেকে আমাদের মেইল যাবে, মেইলটা কিভাবে যাবে আমরা এই জন্য আমাদের একটি রাউট ক্রিয়েট করতে হবে। রাউটের মধ্যে যাব, যে নর্মালি আমরা দেখাচ্ছি যে ইউজার একটা পেজে যাবে, সেই পেজে ক্লিক করলে তাকে ইমেইলটা পাঠানো হবে। রাউট গেট নোটিফিকেশন সেন্ড ফাংশন, আমি কন্ট্রোলারের ভিতরে করতে পারতাম কিন্তু কন্ট্রোলারে যাচ্ছি না, এখান থেকেই রাউট থেকেই দেখাবো। যে আমাদের লগ ইন ইউজার যদি সে একটা পেজে যায়, গেলেই তাকে ওইখান থেকে নোটিফিকেশনটা পাঠাবো। অথ ইউজার নোটিফাই, আমরা যে নোটিফিকেশনটি ক্রিয়েট করেছি সেই নোটিফিকেশন মাধ্যমে এখান থেকে পাঠানো হবে। হ্যালো নিউ অ্যাপ হ্যালো নোটিফিকেশন, তাহলে এখানে যদি আমরা ইউআরএলটিতে যাই স্ল্যাশ, ইউজার লগ ইন অবস্থায় আছে এবং সে এই পেজে যাচ্ছে, গেলে তাকে অলরেডি অনেকটা সময় নিয়ে এই পেজটাতে আসতে, আসার পরে তাকে একটি ইমেইলও পাঠানো হয়েছে। যদি আমরা ইমেইলটিতে আসি যে হ্যালো নোটিফিকেশন, তাহলে এখানে দেখেন যে হ্যালো নোটিফিকেশন নামে একটি নোটিফিকেশন তাকে পাঠানো হয়েছে। সেইটাকে আমরা লোকালাইজেশনের মাধ্যমে যদি পাঠাতে চাই, সেজন্য আমাদের একটি ল্যাঙ্গুয়েজ ফাইল জেনারেট করতে হবে। অলরেডি আমাদের বাই ডিফল্ট এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসতেছে, রিসোর্সের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি আছে আমাদের। সো এখানে আমরা একটি ফাইল বানাবো, পিএসপি ফাইল, হ্যালো নামে একটি ফাইল বানালাম আমি। রিটার্ন অ্যারের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজটা থাকবে, ফার্স্ট প্যারামিটারের মধ্যে কি টেস্ট টাইটেল, এবং সেকেন্ড প্যারামিটারে এসে আমার লেখাটা থাকবে, কোন লেখাটা দিব আমি একটি আমাদের ইমেল ভেরিফিকেশনে এই লেখাটাই দিব, দ্য ইন্ট্রোডাকশন টু দ্য নোটিফিকেশন, এই লেখাটা আমরা দিব, দ্য ইন্ট্রোডাকশন টু দ্য নোটিফিকেশন। এটা হচ্ছে আমাদের ইংলিশ। এর জন্য আমরা আরেকটি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করব, সেটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, পিটি, পিটির মধ্যে আমি হ্যালো, হ্যালোটাকেই পেস্ট করে দিব। কারণ যে ল্যাঙ্গুয়েজটাকে আপনি চেঞ্জ করবেন সেই সেম ফাইলটা আপনার রয়েছে অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে হবে। সেই টেস্টটাকে এখানে সেম কিটা সেমই থাকবে, এই পাশে এসে যে আমাদের লেখা যেটি সেকেন্ড প্রাইমেটে, এই লেখাটিকে আপনার চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে একটু চেঞ্জ করে দিব, এই লেখাটিকে কপি করে নিলাম, কপি করে আমার পিটির মধ্যে সেম সেকেন্ডে এইটা দিব। আমাদের ল্যাঙ্গুয়েজ ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন এটাকে আমরা চেঞ্জ করব নোটিফিকেশনে, নোটিফিকেশনের হ্যালো নোটিফিকেশনে যাব, এখানে এসে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে বলে দিতে হবে। এটার জন্য আমাদের ডাবল আন্ডারস্কোর দিয়ে স্ট্রিং আকারে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফাইল, সেই ল্যাঙ্গুয়েজের ফাইলের নামটি দিতে হবে, ল্যাঙ্গুয়েজটি কি, ফাইলের নামটি ছিল কি হ্যালো, হ্যালো ডট পিএসপি, সেইখানে লিখতে হবে হ্যালো ডট, দিয়ে ওইখানে আমাদের ল্যাঙ্গুয়েজের যে কিটি আছে সেই কির নাম দিতে হবে, কারণ দুইটা ল্যাঙ্গুয়েজেই আমার সেম কি, পিটিতেও টেস্ট টাইটেল, ইংলিশের মধ্যেও ইএনের মধ্যেও টেস্ট টাইটেল। তো আমাদের ওই কিটি ইউজ করলে দুইটা ল্যাঙ্গুয়েজই পেয়ে যাবে টেস্ট টাইটেল।
এটা আসলো। আসার পরে আমাদের রাউটে একটু চেঞ্জ করতে হবে। রাউটে চেঞ্জ করার আগে আমরা যদি আমাদের ইমেইল এই পেজটাকে একটু রিফ্রেশ করি যে সে কোন ইমেইলটি পাঠায়। আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছি, দুইটা ল্যাঙ্গুয়েজ ফাইল বানাইছি, বানানোর পরে এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিলাম। আমাদের একটা ইমেইল আসছে, ইমেইল আসলো দেখি কি ইংলিশের যে মেসেজটি ছিল আমাদের ইংলিশের মেসেজটি আসছে। সো আমরা এখান থেকে এখন একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজই ইউজারকে পাঠাবো। সেটার জন্য আমার এখানে যে আমাদের নোটিফিকেশনটি ছিল, নোটিফিকেশন ক্লাসটিকে আমরা একটি ব্র্যাকেটের মধ্যে রাখব। ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে আমরা লোকালি বলে দিব, লোকালি স্ট্রিং আকারে কোন ল্যাঙ্গুয়েজটা পাঠাবো। পিটি, আমার পিটি নামে একটি ল্যাঙ্গুয়েজ আছে পিটি, সেই পিটিটাকে আমরা এখান থেকে পাঠাচ্ছি। পাঠানোর পরে এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি আমাদের পেজের, তাহলে ইউজারকে কোন ইমেইলটা পাঠায় একটু আমরা দেখব। নতুন আরেকটি ইমেইল আসছে, এখানে দেখেন যে অলরেডি এটা লোকালাইজেশন ট্রান্সলেশন করে আমাদের পিটির মধ্যে যে ল্যাঙ্গুয়েজটি ছিল সেই ল্যাঙ্গুয়েজটি দিয়ে তারা ইমেইল করে দিছে। এ পর্যন্ত বুঝতে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।